ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল লড়া বলে এক পুষ্পপ্রেমীর লেখা। যেসব ইংরেজ ফুল ভালোবাসেন, সারে কাউন্টিতে উইসলের বোটানিক্যাল গার্ডেনে নানা রকমের ম্যাগনোলিয়া ফুল তাদের বারবার আকর্ষণ করে। লড়া তাদেরই মধ্যে একজন। তিনি প্রতি বছর বসন্তকালে ওই বাগানে যান। 2018 সালে তিনি বাগানের ফুলের কথা লিখেছিলেন। প্রথমেই বলেছিলেন ম্যাগনোলিয়া কবাস ফুলের কথা। সাদা ফুলে ঢাকা গাছটার বৈজ্ঞানিক নাম তার লেখাতে পাইনি, অন্যত্র পড়েছি, তা হল ম্যাগনোলিয়া কবাস জানকী আম্মাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পর্বে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে প্রতি রাত্রে হানা দিত জার্মান বোমারু বিমান। সেই সময় লন্ডনে একা থাকতেন এক ভারতীয় মহিলা। সাইরেন শুনলেই তিনি খাটের তলায় আশ্রয় নিতেন, সেই রকম নির্দেশই তাকে দেওয়া হয়েছিল। পরের দিন সকালে যথারীতি অফিসে যেতেন। অধিকাংশ দিনই দেখতেন কাছাকাছি পড়া বোমার ধাক্কায় ল্যাবরেটরির তাকে রাখা কাঁচের পাত্র সব ভেঙে চুরমার হয়ে গেছে। দিনের প্রথম কাজ ছিল সেই টুকরো পরিষ্কার করা। তবু কোনোদিন ভয় পাননি, কাজ বন্ধ রেখে লন্ডন ছেড়ে পালিয়ে যাননি। সেই মহিলার নাম এদা ভ্যালেত কাকাত জানকী আম্মাল। সমস্ত বাধা পেরিয়ে তিনি মিশিগানে গেলেন 1924 সালে। 1925 সালে সেখান থেকে উদ্ভিদবিদ্যাতে মাস্টার্স পাশ করলেন। দেশে ফিরে এলেন জানকী, আবার পুরনো কাজে যোগ দিলেন, কিন্তু সে খুব অল্প সময়ের জন্য। আবার গেলেন মিশিগানে। 1917 সালে লেভি লুইস বারবুর মিশিগান বিশ্ববিদ্যালয়ে মূলত এশিয়ার মহিলাদের শিক্ষার জন্য একটা বৃত্তি চালু করেন। শর্ত ছিল পাশ করার পরে নিজের দেশে ফিরে গিয়ে কাজ করতে হবে। ভারত থেকে প্রথম বারবুর বৃত্তি পেয়েছিলেন জানকী। মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাতায় লেখা আছে তিনি বৃত্তি পেয়েছেন 1926 সালে। এবার গবেষণা শুরু করলেন জানকী। 1931 সালে তিনি ডক্টর অফ সায়েন্স বা ডিএসসি ডিগ্রি অর্জন করলেন। শুধু যে ভারতের প্রথম মহিলা ডক্টরেট নন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যাতে প্রথম মহিলা ডক্টরেট। 25 বছর পরে মিশিগান বিশ্ববিদ্যালয় তার গবেষণার স্বীকৃতিতে তাকে সাম্মানিক এলএলডি ডিগ্রিতে ভূষিত করেছিল। মানপত্রে লেখা ছিল জানকীর ধৈর্যবিজ্ঞান গবেষকদের কাছে উদাহরণস্বরূপ। আবার ভারতে ফিরে এলেন জানকী, যোগ দিলেন ত্রিবান্দ্রমে মহারাজাস কলেজ অফ সায়েন্সের উদ্ভিদবিদ্যা বিভাগে। কিন্তু সেখানে গবেষণার সুযোগ কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উদ্ভিদ কোষের গবেষণাতে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা দেশের মানুষের উপকারে আসছে না। 1934 সালে তিনি পড়ানোর চাকরি ছেড়ে যোগ দিলেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে সুগারকেন ব্রিডিং সেন্টারে। তিনি ছিলেন বোটানিক্যাল সার্ভের সেন্ট্রাল বোটানিক্যাল ল্যাবরেটরির অধিকর্তা। 1959 থেকে 1962 পর্যন্ত তিনি আবার জম্মু রিজিওনাল রিসার্চ ল্যাবরেটরিতে অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে কর্মরত ছিলেন। 1964 সাল পর্যন্ত ছিলেন সেখানকার সাইটোজেনিক্স বিভাগের প্রধান। পরের 5 বছর ওই প্রতিষ্ঠানে এমিরেটাস বিজ্ঞানী হিসাবে কাজ করেন। তারপর 1 বছর বোম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে অতিথি অধ্যাপক হিসাবে কাজ করেন। এছাড়া বেশ কয়েক বছর তিনি জম্মু বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক সাম্মানিক অধ্যাপক ছিলেন। 1970 সালে তিনি পাকাপাকিভাবে মাদ্রাজে ফিরে আসেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিসে এমিরিটাস বিজ্ঞানী হিসাবে যুক্ত হন। সেখানে আমৃত্যু তিনি গবেষণা করেছিলেন। পরিবেশের ব্যাপারে তিনি সচেতন ও সরব ছিলেন। 1973 সালে কেরালার সাইলেন্ট ভ্যালিতে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল
তিনি তাতে অংশগ্রহণ করেছিলেন। স্বল্পকালীন অসুস্থতার পর 1984 সালের 7ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। জানকী সারা জীবনে নানান সম্মান পেয়েছেন। 1934 সালে সিভি রমন তৈরি করেছিলেন ইন্ডিয়ান একাডেমি অব সায়েন্সেস। পরের বছর জানকী তার ফেলো নির্বাচিত হয়েছিলেন। তিনি ওই একাডেমির প্রথম মহিলা ফেলো। দ্বিতীয় মহিলা ফেলো নির্বাচিত হতে লেগেছিল আরও 25 বছর। তিনি 3 বছর একাডেমির সহসভাপতিও ছিলেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমিরও প্রথম মহিলা ফেলো। 1957 সালে নির্বাচিত হয়েছিলেন। দেশে বিদেশে বহু বিজ্ঞান সংস্থা তাকে সদস্য মনোনীত করেছিল। 1960 সালে তিনি ইন্ডিয়ান বোটানিক্যাল সোসাইটির বীরবল সাহানি পদক পান। 1977 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। জম্মুর উদ্ভিদ সংগ্রহশালার নাম রাখা হয়েছে জানকী আম্মাল হারবারিয়াম। ভারত সরকারের পরিবেশ মন্ত্রক উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞানে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য গবেষণার স্বীকৃতিস্বরূপ 2টি পুরস্কার তার নামে চালু করেছে। জন ইনেস হর্টিকালচারাল ইনস্টিটিউশনও তার নামে একটি বৃত্তি চালু করেছে। এত সাফল্য সত্ত্বেও জানকী ছিলেন সাধারণ, জীবনযাপনে অভ্যস্ত। বিবাহ তিনি করেননি, বিজ্ঞানই ছিল তার জীবন। তিনি গান্ধীর আদর্শে দীক্ষিত ছিলেন। হলুদ রঙের খুব সাদামাটা পোশাক পরতেন। নিজের ব্যক্তিজীবন নিয়ে আলোচনাতে তিনি আগ্রহী ছিলেন না। সন্দেহ নেই যে তার মানসিক শক্তি ছিল অসাধারণ। একা মহিলা হিসাবে সমাজের কুসংস্কার উপেক্ষা করে আমেরিকাতে পড়াশোনা ও পুরুষপ্রধান বিজ্ঞান জগতে নিজেকে প্রতিষ্ঠা করা শুধু নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা উপেক্ষা করে লন্ডনে গবেষণা শুরু করা, এ সমস্তই তার অসীম সাহসের পরিচয় দেয়। তার জীবন তরুণ বিজ্ঞানীদের প্রেরণাস্বরূপ।